हरे कृष्णा, वेलकम बैक टू माय चैनल नर्सिंग एजुकेशन एंड हेल्थ टिप्स विथ रिनिका। तो आज के वीडियोते आमी तोमादेर साथे आलोचना करब मोस्ट इम्पोर्टेंट एज वेल एज इंटरेस्टिंग टॉपिक इनफर्टिलिटी। এই টপিকটা নিয়ে, এটা জিএনএম প্লাস বিএসসি বোথ স্টুডেন্টদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এটা পরীক্ষা আসার চান্সও অনেক বেশি থাকে। তো ইনফার্টিলিটিটা কী, এটার যে কজগুলো রয়েছে, ইনফার্টিলিটির যে কজগুলো সেগুলো সম্বন্ধেই তোমাদের সাথে আজকে আলোচনা করব। আমার সাথে থাকো আর ভিডিওটা পুরোটা দেখো। তো প্রথমেই বলবো ইনফার্টিলিটিটা কি। ইনফার্টিলিটি কথার বাংলা অর্থ হলো বন্ধাত্ম, যদিও ওয়ার্ডটা আমাদের কারো কাছেই প্রিয় নয়। যাই হোক, ইনফার্টিলিটি ইজ দ্য ইনএবিলিটি অফ এ সেক্সুয়ালি অ্যাক্টিভ নন কন্ট্রাসেপ্টিভ কাপেল টু অ্যাচিভ প্রেগনেন্সি ইন ওয়ান ইয়ার। যদি কোনো কাপেল ওয়ান ইয়ার কিংবা তার বেশি টাইম ধরে কোনো রকম কন্ট্রাসেপ্টিভ মেথড ইউজ না করে ইন্টারকোর্স করার পরেও তাদের কোনো রকম কনসিভ হচ্ছে না, কোনো রকম বেবি আসছে না, তো সেটাকে বলা হচ্ছে ইনফার্টিলিটি। ইনফার্টিলিটিকে সাধারণত আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হলো প্রাইমারি ইনফার্টিলিটি এবং অপরটি হলো সেকেন্ডারি ইনফার্টিলিটি। প্রাইমারি ইনফার্টিলিটি ডিনোটস দ্য কাপেল হু হ্যাজ নেভার কনসিভড। যে কাপেলটা রয়েছে সেই কাপেলটা ওয়ান ইয়ার বা তারও বেশি টাইম পিরিয়ড ধরে কোনো রকম বার্থ কন্ট্রোল মেথড ইউজ না করেও তারা কোনো রকম বেবি কনসিভ করতে পারছে না, তারা কখনোই বেবি কনসিভ করতে পারেনি বা পারছে না, তো সেটাকেই বলা হচ্ছে প্রাইমারি ইনফার্টিলিটি। আর অপরদিকে সেকেন্ডারি ইনফার্টিলিটি হলো ওমেন হু হ্যাজ প্রিভিয়াসলি প্রেগনেন্ট বাট নাও শি ইজ আনএবল টু কনসিভ। প্রিভিয়াস তার একটা বাচ্চা ছিল বা বাচ্চা রয়েছে, কিন্তু সে যখন নেক্সট প্রেগনেন্সির চেষ্টা করছে, নেক্সট বেবি নেওয়ার জন্য ভাবছে, তো সেটা সম্ভব হচ্ছে না, তো সেটাকে বলা হচ্ছে সেকেন্ডারি ইনফার্টিলিটি। নেক্সট হলো ফ্যাক্টরস এফেক্টিং ফার্টিলিটি। তো ফার্স্ট হলো টাইমিং অ্যান্ড ফ্রিকোয়েন্সি অফ সেক্সুয়াল ইন্টারকোর্স। যদি কোনো কাপেলের দেখা যায় যে ওয়ান টাইম পার উইক দে আর ডুইং সেক্সুয়াল ইন্টারকোর্স, মিনস দেয়ার ইজ অনলি 17% চান্স টু গেট প্রেগনেন্সি। আর যদি কোনো কাপেল থ্রি টু ফোর টাইমস দে আর ডুইং সেক্সুয়াল ইন্টারকোর্স ইন এ উইক, মিনস দেয়ার ইজ 50% চান্স টু গেট প্রেগনেন্সি। তো টাইমিং অ্যান্ড ফ্রিকোয়েন্সি সেটা একটা এফেক্ট ফেলে ফার্টিলাইজেশনের ক্ষেত্রে। এরপর হলো যে বডি ওয়েট ওবেসিটি, আরেকটা হলো লো বডি ওয়েট ওবেসিটি। যদি কারো বিএমআই মোর দ্যান 30 হয়ে যায়, অ্যাবভ 30 হয়ে যায়, তো সেক্ষেত্রে তাদের যে কনসিভ প্রসেসটা সেটা লেন্দি হতে পারে, তার সাথে সাথে সেখানে মানে ফার্টিলাইজেশনের ক্ষেত্রে প্রবলেমও আসতে পারে, এফেক্ট ফেলতে পারে, তো সেটা হলো বিএমআই যদি ওভার 30 হয়ে যায়। আর অপরদিকে যদি বিএমআই লোয়ার দ্যান 19 হয়ে যায়, তাহলেও কিন্তু প্রবলেম হতে পারে, তাদের ইররেগুলার মেনস্ট্রুয়েশন হতে পারে, তো সেটাও একটা এফেক্ট ফেলে ফার্টিলাইজেশনের ক্ষেত্রে। তারপর হলো টাইট আন্ডার ওয়ার। যদি কোনো মেল পার্সন কন্টিনিউ সে টাইট আন্ডার ওয়ার পরে থাকে, তো সেক্ষেত্রে তাদের স্পাম কাউন্ট মানে সেক্ষেত্রে হিট প্রডিউস হয়ে স্পাম কাউন্ট কমে যাওয়ার চান্স থাকে। এছাড়া যে হ্যাবিট রয়েছে, যেমন অ্যালকোহল ইনটেক, তারপরে স্মোকিং হ্যাবিট, ইররেগুলার ড্রাগ ইউজ করা, তো সেগুলো ফার্টিলিটির ক্ষেত্রে এফেক্ট হতে পারে। নেক্সট আমি আলোচনা করব কজ অফ ইনফার্টিলিটি। আমরা তিন ধরনের কজ দেখতে পাই। ফার্স্ট হলো মেল কজ, ফিমেল কজ এবং আনএক্সপ্লেন্ড কিছু কজ আমরা দেখতে পাই। তো মেল কজ হলো 25% থাকে, আর ফিমেল কজ হলো 58% থাকে, আর আনএক্সপ্লেন্ড হলো 17% কজ আমরা দেখতে পাই। তো ফার্স্ট আমি আলোচনা করব মেল কজগুলো সম্বন্ধে। মেল কজের মধ্যে ফার্স্ট কজ হলো লো স্পার্ম কাউন্ট। আমরা জানি যে নর্মাল স্পার্ম কাউন্ট হলো 20 মিলিয়ন স্পার্ম পার এমএল অফ সিমেন, এটা হলো নর্মাল। তো যদি কোনো মেল পার্সনের স্পার্ম কাউন্ট লেস দ্যান 10 মিলিয়ন হয়ে যায়, মানে 10 মিলিয়ন স্পার্ম পার এমএল অফ সিমেন, এটা যদি হয়ে যায় বা তার থেকে লেস যদি হয়ে যায় স্পার্ম কাউন্ট, তাহলে সেক্ষেত্রে ফার্টিলাইজেশন প্রসেস সম্ভব নয়। এছাড়া অনেক সময় দেখা যায় নো স্পার্ম, মানে দেয়ার ইজ নো স্পার্ম ইন সিমেন, মানে অ্যাবসেন্স যদি থাকে, স্পার্মের অ্যাবসেন্স থাকে সিমেনের মধ্যে, তো তাহলেও ফার্টিলাইজেশন প্রসেসটা সম্ভব হবে না। তো এটা হলো একটা কারণ। অনেক ক্ষেত্রে দেখা যায় যে নো স্পার্ম, মানে অ্যাবসেন্স অফ স্পার্ম ইন সিমেন, তো সেক্ষেত্রেও কিন্তু ফার্টিলাইজেশন প্রসেসটা সম্ভব নয়। নেক্সট হলো লো স্পার্ম মর্টিলিটি। ইফ স্পার্মস আর
ইমোটাইল, মানে ইট কান্ট সুইম। যদি স্পামটা সার্ভিসের মধ্যে দিয়ে ঠিকঠাক করে সুইম করতে না পারে বা ঠিক গতিতে না যেতে পারে, তো সেক্ষেত্রেও কিন্তু ফার্টিলাইজেশন প্রসেসটা সম্ভব না। তো স্লো স্পাম মর্টালিটি যদি হয় তাহলেও কিন্তু সম্ভব নয় ফার্টিলাইজেশন প্রসেসটা। নেক্সট হলো অ্যাবনর্মাল স্পাম। যদি স্পামের শেপটা ঠিকঠাক না হয়, আনইউজুয়াল শেপ হয়, তাহলে এটাও ডিফিকাল্ট হয়ে যায় যে যে ওভামটা রয়েছে ওভামের কাছে তো পৌঁছলে তারপরে তো ফার্টিলাইজেশন হবে, তো সেটা ঠিকঠাক হয় না যদি শেপ না ঠিক থাকে, যদি অ্যাবনর্মাল শেপ হয়, তো সেক্ষেত্রেও ফার্টিলাইজেশন সম্ভব না। এছাড়া হলো টেস্টিকুলার ইনফেকশান, টেস্টিকুলার ক্যান্সার, কোনো রকম টেস্টিকুলার সার্জারি যদি হয়ে থাকে, তারপরে ওভার হিট, হিটিং টেস্টিকলস হয়ে থাকে, তো সেক্ষেত্রেও কিন্তু ফার্টিলাইজেশন সম্ভব হয় না। এছাড়া ভেরিকোসেল যে ভেইনগুলো রয়েছে সেগুলো যদি ভেরিকোস থাকে, ভেরিকোস ভেইন থাকে, তো সেক্ষেত্রেও প্রবলেম হতে পারে ফার্টিলাইজেশনে। এছাড়া আনডিসেন্ডেড টেস্টিকেলস, তো সেক্ষেত্রে প্রবলেম হতে পারে ফার্টিলাইজেশনের ক্ষেত্রে। তো এগুলো হলো মেল কজ। এছাড়া কিছু কিছু জেনেটিক অ্যাবনর্ম্যালিটিস রয়েছে, তারপরে হাইপোপিডিয়াসিস, হাইপোগনাডিজম। হাইপোপিডিয়াসিস মানে হলো যে পেনিসের যে ওপেনিং থাকে সেটা নর্মাল পজিশনের থেকে নিচে থাকে, তো সেটাকে বলা হচ্ছে হাইপোপিডিয়াসিস। তো ফিমেলের ক্ষেত্রে আমরা যে যে কজগুলো দেখতে পাই, তো ফার্স্ট হলো জেনেটিক অ্যাবনর্ম্যালিটিস। যদি রিপ্রোডাক্টিভ অর্গান ঠিকঠাক ফর্মেশন না হয় সেক্ষেত্রে প্রবলেম হতে পারে ফার্টিলাইজেশনের ক্ষেত্রে। এছাড়া ওভালিউশন ডিসঅর্ডার, প্রিম্যাচিওর ওভারিয়ান ফেলিওর, এবং যে পোর ওভাম কোয়ালিটি, মানে যেই ওভামটা প্রডিউস হচ্ছে সেটা যদি পোর কোয়ালিটি হয় সেক্ষেত্রে ফার্টিলাইজেশনটা ঠিকঠাক করে সম্ভব হয় না। এছাড়া পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম, PCOS যদি থাকে সেক্ষেত্রেও অনেক সময় ফার্টিলাইজেশনের প্রবলেম হয়। এছাড়া হাইপার প্রোল্যাকটিমিয়া, মানে হলো নন প্রেগনেন্ট স্টেটে যদি হাইপার প্রোল্যাকটিন সিক্রেট হতে থাকে বা প্রোল্যাকটিন লেভেল হাইপার হয়, হাই হয়, তো সেক্ষেত্রেও প্রবলেম হতে পারে। এছাড়া প্রবলেম ইন ইউটেরাস অর ফ্যালোপিয়ান টিউব, তো অনেক সময় দেখা যায় ইউটেরাসের প্রবলেম প্লাস ফ্যালোপিয়ান টিউবের যে পথটা রয়েছে সেখানে কোনো রকম অবস্ট্রাকশন বা ব্লকেজ যদি থাকে, তো সেক্ষেত্রে ওভামটা ঠিকঠাক আসতে পারে না এবং স্পামও ঠিকঠাক পৌঁছতে পারে না, তো সেটাও একটা প্রবলেম ফ্যালো। এছাড়া সাবমিকোসাল ফাইব্রয়েডস এবং এন্ডোমেট্রিয়াসিস, ইউটেরাসের যে ইনারমোস্ট লেয়ার, তো সেই লেয়ারটা গ্রোথ দেখা যায়, তো সেটাও হলে সেটা এন্ডোমেট্রিয়াসিস। এছাড়া প্রিভিয়াস কোনো রকম স্টেরিলাইজেশন ট্রিটমেন্ট যদি সে প্রথমে করে থাকে, কোনো রকম কেমোথেরাপি করে থাকে, রেডিয়েশন থেরাপি করে থাকে, কোনো রকম প্রিভিয়াস সার্জারি হয়ে থাকে, কোনো সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ, কোনো রকম ভ্যাজাইনার দাঁড়িয়ে ইনফেকশান, ইনফ্লামেশন থাকে, তো সেক্ষেত্রেও কিন্তু প্রবলেম হতে পারে ফার্টিলাইজেশনের ক্ষেত্রে। তো এগুলো হলো ফিমেল কজ। তো এরপর হলো ইনভেস্টিগেশন। তো মেল পার্সনের ক্ষেত্রে যে যে ইনভেস্টিগেশনগুলো করতে হবে, তো ফার্স্ট হলো হিস্ট্রি কালেকশন, ফিজিক্যাল এক্সামিনেশন এবং রুটিন ইনভেস্টিগেশন। এরপর হলো সেমিনাল ফ্লুইড অ্যানালাইসিস। তো সেমিনাল ফ্লুইড অ্যানালাইসিস করার আগে তাকে, মেল পার্সনটাকে সাজেস্ট করতে হবে 2-3 দিন কোনো রকম ইন্টারকোর্স না করার জন্য, তারপর তার যে স্পামটা রয়েছে বা সিমেন্টটা রয়েছে সেটাকে কালেক্ট করে সেমিনাল ফ্লুইড অ্যানালাইসিস করা হবে। তো এগুলো এছাড়া ইন ডেপথ এভ্যালুয়েশনের মধ্যে যেমন সিরাম, FSH প্লাস LH, টেস্টোস্টেরন হরমোন, প্রোল্যাকটিন, TSH টেস্ট, তো সেমিনাল ফ্লুইড টেস্ট, তো এগুলো করতে লাগবে। এছাড়া আল্ট্রাসাউন্ড, টেস্টিকুলার বায়োপসি, তো এগুলো করলে জানা যাবে যে তার মধ্যে কোনো অ্যাবনর্ম্যালিটিস রয়েছে কিনা মেল পার্সনের ক্ষেত্রে। ফিমেলের ক্ষেত্রে আমরা যে যে ইনভেস্টিগেশনগুলো করবো সেগুলো ফার্স্ট হলো হিস্ট্রি কালেকশন। তো ফিমেলের ক্ষেত্রে আমাদের মেডিকেল হিস্ট্রি কালেক্ট করতে হবে যে কোনোরকম কন্ট্রাসেপটিভ পিলস ইউজ করছে কিনা, তারপরে সার্জিক্যাল হিস্ট্রি, কোনোরকম পেলভিক রিলেটেড সার্জারি হয়েছে কিনা সেটা জানতে হবে, তারপরে মেনস্ট্রুয়াল হিস্ট্রি, তার রেগুলার পিরিয়ডস হচ্ছে না, ইররেগুলার হচ্ছে, কোনোরকম অ্যাবনর্ম্যালিটিস আছে কিনা, তো সেই হিস্ট্রিগুলো কালেকশন করতে হবে, প্লাস প্রিভিয়াস কোনো অবস্টেটিক হিস্ট্রি আছে কিনা সেটা জানতে হবে। তারপরে ফিজিক্যাল এক্সামিনেশনের মধ্যে জেনারেল এক্সামিনেশন, সিস্টেমিক এক্সামিনেশন, গাইনোকুলার এক্সামিনেশন এবং স্প্যাকুলাম যে এক্সামিনেশন রয়েছে সেটা করতে হবে কোনো অ্যাবনর্ম্যালিটিস আছে কিনা জানার জন্য। এছাড়া আল্ট্রাসোনোগ্রাফি, ভ্যাজাইনাল সাইটোলজি এবং হরমোনাল টেস্ট এবং ল্যাপ্রোস্কোপি, এন্ডোমেট্রিয়াম বায়োপসি, তো এগুলো যদি করা হয় তাহলে জানা যাবে যে ফিমেল বা ওমেনের মধ্যে কোনো রকম প্রবলেম রয়েছে কি না, যে কারণে ফার্টিলাইজেশনটা সম্ভব হচ্ছে না, তো এই ইনভেস্টিগেশন করলে জানা যাবে। তো আজকের ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। টাটা।